এবার মমতা বন্দ্যোপাধ্যায় সহ বাকি ১১ জন মুখ্যমন্ত্রী বড়সড় অস্বস্তিতে পড়ে গেলেন। বড় ঘোষণা করে দিল কেন্দ্রীয় সরকার। শুরুটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, যুক্তরাষ্ট্রীয় কাঠামোই কেন্দ্রের আঘাতসহ একাধিক ইস্যুতে নীতি আয়োগের বিরোধিতার পথ প্রথম দেখান মুখ্যমন্ত্রী মমতা। তার দেখানো পথে হেঁটে একে একে ১১ জন মুখ্যমন্ত্রী বয়কট করেছেন নীতি আয়োগের বৈঠক। আর তারপরেই আজকে নতুন সংসদ ভবন উদ্বোধনের পর এবার কেন্দ্র থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেন্দ্র থেকে জানানো হয়েছে যারা এলেন না তারা নিজেরাই লোকসান করলেন, সমৃদ্ধশালী একটি আলোচনা থেকে তারা বঞ্চিত হলেন, ভবিষ্যতে সেটার ওপর প্রভাব পড়বে আপনাদের। নীতিশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল, অশোক গেহলট, এম কে স্ট্যালিন, সিদ্ধারামাইয়া, ভগবন্ত সিং মান, পিনারায় বিজয়েন্দ্রের সঙ্গে চন্দ্রশেখর রাও, নবীন পট্টনায়করাও নীতি আয়োগের এই বৈঠক বয়কট করা মুখ্যমন্ত্রীদের তালিকায়। নীতি আয়োগের সিও বিভিআর সুব্রমণিয়াম বলেছেন ১১ জন মুখ্যমন্ত্রী বৈঠকে আসেননি, তবে অনেকেই এসেছেন। এই ধরনের অনুপস্থিতি আমি আগেও দেখেছি, তবে এটা মোটেও কাম্য নয়, হয়তো ওই মুখ্যমন্ত্রীদের ব্যক্তিগত কোনো কারণ ছিল। পরক্ষণেই নীতি আয়োগের সিও খানিকটা তাচ্ছিল্যের সুরে বিরোধীদের কাঠগড়ায় তুলে বিবিআর সুব্রমণিয়াম বলেই দিলেন, বৈঠকে আপনারা না এলে লোকসান আপনাদেরই, কিন্তু আপনারা এই সমৃদ্ধ আলোচনাটা থেকে বঞ্চিত হলেন, এই উন্নত চিন্তাভাবনা থেকে বঞ্চিত হলেন। হ্যাঁ, আমরা বলছি না যে আপনারা এলেন না বলে আপনাদের বয়কট করব। আমরা গোটা দেশের জন্যই পরিকল্পনা করব, তাতে কোনো রাজ্যই বাদ যাবে না, কিন্তু যারা এলেন না তাদের লোকসান, অনেক কিছু মিস করে গেলেন আজকে আপনারা। শুধুমাত্র আপনাদের এই ইগোর জন্য এত সমৃদ্ধশালী একটা বৈঠক অনুপস্থিত থাকলেন, এলেন না নতুন সংসদ ভবনের উদ্বোধনেও। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন আমাদের থিম যেহেতু বিকশিত ভারত, তাই আমাদের শুধু কেন্দ্রীয় স্তরে নীতি প্রণয়ন করলে হবে না, রাজ্য স্তরে নীতি প্রণয়ন করতে হবে, জেলা স্তরে নীতি প্রণয়ন করতে হবে, সবাইকে সমান ভাগ দিতে হবে। এর থেকেই প্রমাণিত যে বিরোধীরা আজকে না গিয়ে কতটা মিস করলেন, কতটা ভালো আলোচনা থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে রাখলেন। এবং আরও একটা জিনিস প্রমাণ হয়ে গেল, প্রধানমন্ত্রী মোদিজি শুধুমাত্র শুধু দেশের কথাই ভাবেন না, গোটা রাজ্য মানে বিভিন্ন রাজ্যের কথাও ভাবেন, শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যের কথাই ভাবেন না, গোটা দেশে যত রাজ্য আছে সমস্ত রাজ্যের মানুষের কথাই তিনি চিন্তা করেন। সেই জন্যই আজকে এই রকম একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানে যোগ দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ১১ জন বাকি মুখ্যমন্ত্রী।